আসসালামু আলাইকুম চল, শুনতে পাচ্ছ আমাকে সবাই? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি সবাই? আচ্ছা, হোমওয়ার্ক তো অনেকে জমা দিয়েছ। তোমার সব সময় হোমওয়ার্কে কি করবে আমি বলি, খাতা মানে তোমরা যে টপিক লিখো, ডেটটা লিখো, ডেটের উপর দিয়ে তোমাদের নাম লিখো, ওয়ালাইকুম ক্লাস লিখবে, রোল লিখবে। ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে? অবশ্যই হোমওয়ার্ক কপির উপরে ডান পাশে ডেটটা লিখো না, সেখানে তোমাদের নাম, ক্লাস, রোল। ক্লাস না লিখলেও আমি বুঝতে পারবো, কিন্তু নাম আর রোল অবশ্যই লিখতে হবে। এটা হচ্ছে হোমওয়ার্ক কপিতে এই কাজটা করবে। তাছাড়া আমি বুঝতে পারি না কারা কারা হোমওয়ার্ক দিয়েছে, কারণ শুধু লিখা দিকে তো আর কিছু বোঝা যায় না, আমাকে আইডি দেখে দেখতে হয়। আমি তো তোমাদের গ্রুপের ভিডিওস, ফটোস, হ্যাঁ, ওই অপশনটাতে গিয়ে সব ছবিগুলো, মানে হোমওয়ার্কে ছবিগুলো দেখি, কপির ছবিগুলো দেখি। হ্যাঁ, এই কারণে অনেকে জমা দিয়েছে, ভেরি গুড। আজকে মনে হয় একটু বেশি মানুষই কাজ ঠিকভাবে করেছে, অন্যদিন কাজ করে না। আমি এখনো যে চেক করছি, তোমরা তো দেখতে পাচ্ছ অনেকে। আর কি পড়া ছিল বলো তো? মিস, জি বলো। মিস আমি কি এ গ্রুপেই পড়া দিতে পারবো? হ্যাঁ বাবা, একটু জোরে বলো, তোমরা আমার কথা শুনতে পাচ্ছো নাকি অনেক আস্তে আস্তে? মিস আমরা কি হোমওয়ার্ক গ্রুপ বাদে যে একটা গ্রুপ আছে না, ওইটা এক পড়া দিতে পারবো? হোমওয়ার্ক গ্রুপ বাদে স্কুলের সবার, সব টিচারদের যে, আর টিচার আর স্টুডেন্টদের যে গ্রুপটা? জি মিস, ই ক্লাস 6 এর ইউজেসি। না, তোমরা হোমওয়ার্ক জমা দিও ইয়াতে, মিস যে আলাদা একটা গ্রুপ ওপেন করেছি, তোমার বান্ধবীরা পাবে। আমাকে রিকোয়েস্ট পাঠালে আমি দেখবো, হয়তো অনেকে রিকোয়েস্ট পাঠিয়েছে, আমি ওপেন করিনি তো। দাঁড়াও, এখন একটু দেখছি। মিস এটা কিভাবে জয়েন হবে এটা একটু বলে দিবেন। এটা হচ্ছে ওয়েলকাম টু, তোমার হচ্ছে হোম ক্লাস গ্রুপ, ইংলিশ ফর টুডে ক্লাস 6, এভাবে ক্লাস 6 এর বইয়ের ছবিটা আছে। তোমরা রিকোয়েস্ট, আচ্ছা, তোমাদের বন্ধুদেরকে বললেও কিন্তু করে দেয়। আমি একজন অ্যাডমিন ঠিক করে দিই, দেখি কাকে দেওয়া। মিস আমি আপনার ছবি পাঠিয়েছিলাম আরেকবার, আপনি বলেছিলেন যে দেখা যাচ্ছিল না, তাহলে কি আমি আমার আরেক মোবাইল থেকে কি তাহলে কাকি আমি জয়েন হব? জি ম্যাম। কাকি, হ্যাঁ, ছবিটা আমার ওই একদম গোলাই দেখাচ্ছে বাবা, আমি পড়তে কষ্ট হয়ে যায়, মানে বুঝতে পারি না অনেক জায়গাগুলো, এই জন্য। তোমার কি আর কোনো আইডিয়া আছে? এটা কি ক্যামেরা লেন্সের সমস্যা মোবাইলের? জি ম্যাম। আচ্ছা, লেন্সের সমস্যা হয়। আচ্ছা, তুমি পাঠিও, দরকার হলে তুমি একটু ক্লোজ করে তুলো। হ্যাঁ, ধরো 3 লাইন হয়, 4 লাইন হয়, এভাবে ক্লোজ করে তুলে সেন্ড করে দিও। হ্যাঁ, আর অবশ্যই তোমার নাম লিখবে খাতার উপরে, সময় ডান পাশে, হোমওয়ার্ক কপি যখন দিবে এরপর থেকে সবাই উপরে ডান পাশে, রাইট রাইট কর্নারটাতে, উপরে রাইট কর্নারে তোমাদের নাম আর রোল লিখে দিবে। তাহলে আমি মুখে মুখে মানে ধরতে পারবো যে কে করেছে আর কে করে নাই। আচ্ছা, এখন আমি কিছু হোমওয়ার্ক চেক করে দিচ্ছি। আসলে নাম ছাড়া তো বোঝা যায় না, অনেকেই সাবমিট করেছে হোমওয়ার্ক। আমরা ইন্টারভিউ পার্টি ওটার নিচে তো নাম রোল লিখে দিই। আচ্ছা, তোমাদের কি স্ক্রিনে দেখতে পাচ্ছো? আমি যে তুলে রেখেছি, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্কের ছবিটা, যেটা A2 ম্যাচিংটা দিয়েছি। আরেকটা ম্যাচিং কি সলভ করেছিলাম না করতে দিয়েছিলাম? জি ম্যাম, আর একটা ম্যাচিং সলভ করিয়েছিলেন। আচ্ছা, ঠিক আছে। নো ম্যাম, আপনি ওটা সলভ করিয়ে দিয়েছিলেন আরেকটা ম্যাচিং। একজন কি দুবার পাঠিয়েছে নাকি বাবা? গ্রিন কালার দিয়ে লিখে লেসন 24। একজন মনে হয় দুবার পাঠিয়েছ, আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, দেখে নিচ্ছি এক নজর, একটু সবার লেখাগুলো দেখি। অনেকের লেখা কিন্তু হ্যান্ডরাইটিং ভালো না, বারবার বলছি, এখন অনেক
যে বাসায় থাকো, হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করে ফেলতে পারো। কত সুন্দর করে দেখো না হ্যান্ড রাইটিং কি করা যায়। হ্যান্ড রাইটিংটা অনেক প্লাস পয়েন্ট, যত সুন্দর করে লিখবে, অনেক সময় কম লিখলেও ভালো নাম্বার পাওয়া যায়। হাতে লেখা সুন্দর দেখেই পড়তে চায়, হ্যাঁ টিচার আমরা পড়ে ফেলি দ্রুত, এই জন্য নাম্বারটাও খুব দ্রুত দিয়ে ফেলি, ভালো নাম্বার দিই। আর যাতে হাতের লেখা যে বোঝা যায় না, সুন্দর নেই, তারা কিন্তু একটু পড়তে কষ্ট হয়, নাম্বারটাও কিন্তু ভালো পায় না। তোমার লেখাগুলো অবশ্যই বাসায় বসে এখন অনেক সময় পাও, কারণ পড়ার চাপটা একটু কম আছে। এই হোমওয়ার্ক গুলোতেই তোমরা হ্যান্ড রাইটিং সুন্দর করে লিখতে, যত আস্তে আর সুন্দর করে লিখতে পারো, আস্তে আস্তে ট্রাই করতে করতে সুন্দর হয়ে যাবে একদিন ইনশাল্লাহ। বোঝা গেল? সবারই মোটামুটি হোমওয়ার্ক হয়েছে? হ্যাঁ তোমরা তো দেখতে, একটু অপেক্ষা করো, শুনতে না পেলে অপেক্ষা করো, আমি আরেকবার ট্রাই করছি। আমাদের ওয়াইফাই অনেক দুর্বল স্কুলের জন্য, কষ্ট হয়ে যাচ্ছে। ইভেন আমার মোবাইল ডেটার এটাও প্রবলেম করছে, ওঠানামা করছে। শুনতে পাচ্ছো এখন? মিস কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো সবাই? উইল ফিল প্রিটি গুড আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস ফর আস্কিং। নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ আছে। আমরা আমাদের ক্লাস শুরু করি, তোমরা আশা করি দেখতে পাবে, স্ক্রিনে একবার শেয়ার করেছিলাম। আপনি বলেছিলেন স্যাটারডেতে আপনার নেটওয়ার্ক অবস্থা খুবই খারাপ থাকে। হ্যাঁ আমাদের না আসলে বাবা, এটা মনে হয় সারা ঢাকা শহরেই প্রবলেম হয়, কারণ সব টিচাররাই বলে যে কেউই মানে ওয়াইফাই কানেক্টেড কানেকশন দিয়ে পারে না নিতে। ঠিক আছে, আমরা এখন চেষ্টা করি নিজেদের মোবাইল ডাটা ইউজ করে, কিন্তু সেটাতেও প্রবলেম হয়। আসলে শনিবার স্যাটারডেতে একটু সবার প্রবলেম হয়, বাসায় থাকে সবাই মোবাইল ইউজ করে সমানে, অফিসে না গেলে অনেক সময় দেখা যায় মোবাইলে বা তোমার ল্যাপটপে কাজ করে, ওয়াইফাই তো ইউজ করে, এই জন্য আর কি একটু প্রেশার থাকে। যাই হোক আমরা আমাদের কাজ শুরু করি, অনেকটুকু টাইম ওয়েস্ট হয়ে গিয়েছে। আচ্ছা এখানে A2টা হোমওয়ার্ক দিয়েছিলাম, আর আমরা বলছি 25 স্টার্ট করবো তাই না, বলেছিলাম পড়ে ফেলতে, পড়ে অনেকে যে B1 করে ফেলেছে। B1 কি হোমওয়ার্ক দিয়েছিলাম নাকি দেই নাই বলতো? নো ম্যাম, আপনি বলেছিলেন যে বাসায় এটা দেখ করে নিতে, কিন্তু এসবিক পাঠানোর দরকার না। আচ্ছা অনেকে পড়ে ফেলেছে লেসন 25 এর B1টা, যদিও আমি এখনো স্কুলে পড়াইনি, কিন্তু পরে আমি বলেছি পড়ে রাখতে। এখন আমি একটু পড়ে শোনাই আজকে, হ্যাঁ পড়াটা পড়ে শোনাই, তাহলে দ্রুত হবে, তোমরা শুনে নাও। এরপর হচ্ছে ওয়ার্ড মিনিং আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে পারি। মিস আপনি বি নাম্বার এসডব্লিউ দিয়েছিলেন। হ্যাঁ বি নাম্বার এসডব্লিউ হচ্ছে রিডিং, সবসময় মনে রাখবে যখন কোনো টেক্সট দিব পড়া, টেক্সটটা হচ্ছে রিড করবে আর কিছু না। রিডিং থেকে তোমরা ওয়ার্ড মিনিং বের করবে, ডিকশনারি থেকে, ডিকশনারি ওপেন করে ওয়ার্ড মিনিং মানে পড়া শুরু করবে, তাহলে তোমাদের ভোকাবুলারি বাড়বে। যত লেসন 24 এর বি নাম্বার, লেসন 24 এর বি নাম্বার বলছিলাম, 24 এর বি। হ্যাঁ এটা এমনি পড়ো, এটা আসলে অতটা ইম্পর্টেন্ট কিছু না, এটা জাস্ট রিডিং করা, মানে এখানে গ্যাপস ছিল তাই না? এখানে কি বলবে, এখানে যে কি বলছে, ফলোইং ডায়ালগ ফিল দ্য গ্যাপস উইথ ইট ওয়ার্ডস, করেছো তোমরা, চেষ্টা করেছো? জাস্ট ব্ল্যাঙ্ক দেখি বলো তো, প্রাপ্তি বলো, একজন বলে যাও, সবাই শুনে থাকো, শুনো। আই জাস্ট সে দে আর অ্যামেজিং, সে দে আর রিয়েলি অ্যামেজিং, অ্যামেজিং, আচ্ছা গুড। এরপর দেন, এরপরের ব্ল্যাঙ্কসটা ফিল দ্য কমফোর্ট, ফিল দ্য comfort of this innovations, বুঝতে পারছি না, but perhaps we often do not feel the, ম্যাম তো বলছিলাম feel the comfort of this innovations, comfort word বুঝতে পারছি না, মিস কমফোর্ট বললাম, কমফোর্ট বলেছো, comfort of this devices নাকি?
মিনু বেশি হ্যাঁ বাবা বলো, প্রাপ্তি বলো কথা মানে জোরে বলে ম্যাম আমি তো বলছি গে বুঝা যাচ্ছে না। হ্যাঁ এটা হতে পারে ডিভাইসেস, আচ্ছা ডিভাইসেস লিখলাম যেহেতু এখানে বলছে অ্যাক্সেস মোবাইল ফোনস আছে দেন আছে কম্পিউটার্স। আচ্ছা এরপরে কি লিখেছো? এরপর ট্যাবলেট হ্যাশ হ্যাশ এখানে আই এনএস অর্ধেক দিয়ে অ্যাভয়েড লনলিনেস, লনলিনেস, আচ্ছা ঠিক আছে হ্যাঁ লনলিনেস হবে। দেন উইল আই অলওয়েজ হ্যাশ উইল আই অলওয়েজ থিঙ্ক থিঙ্ক হাউ দিস টাইনি ডিভাইস, হ্যাঁ এটা ঠিক আছে অলওয়েজ থিঙ্ক ইট ইজ এ গ্রেট সারপ্রাইজ ফর আস, হ্যাঁ গ্রেট সারপ্রাইজ আবার হিউজ সারপ্রাইজ অনেক কিছু লেখা যায় সমস্যা নেই। দেন আফটার রিডিং দ্য আর্টিকেল উই মাস্ট সে দ্যাট ইটস আনবিলিভেবল। ইটস কি ম্যাম? আনবিলিভেবল। আনবিলিভেবল জি ম্যাম। আচ্ছা ঠিক আছে ওকে। একটা জিনিস এই যে দেখো উপরের এই মানে এখানে এই যে চার ইয়েটা থেকে তোমাদের দিয়েছে কলামটা ম্যাচিংটা থেকে তোমাদের কি করেছে এই ব্ল্যাঙ্কস গুলো ফিল আপ করা মানে কাছাকাছি এই ওয়ার্ড গুলোই তারা চেষ্টা করেছে আবার এখানে ব্যবহার করে আর কিছু না, অত বেশি ইম্পর্টেন্স না, এটা জাস্ট এমনি করতে দিয়েছি যাতে তোমরা একটু মাথা মাথাটা খাটাও ঠিক আছে, কাজ করতে দিলাম, পড়াশোনা করে রাখলে ভালো। এই যে রিডিংটা পড়লে এখান থেকে তুমি কনভারসেশন শিখতে পারলে যে কিভাবে কনভারসেশন করতে হয় মানে চালাতে হয় কিভাবে ডায়ালগ এভাবে এই যে উপস্থাপন করতে হয় এটা একটু শিখে রাখা ঠিক আছে। এই যে জিজ্ঞেস করেছে হ্যাভ ইউ ফিনিশ রিডিং মঙ্কু হোয়াট ডু ইউ থিঙ্ক, এই যে কনভারসেশন গুলা তোমরা রিড করো রিডিং থেকে কিন্তু অনেক কিছু শেখা যায় তোমার। আমরা চারটা ধাপে সাধারণত কি করি জানো, আমরা কোনো কিছু শিখতে পারি কোনো ল্যাঙ্গুয়েজ বলো মানে মানে কোনো ভাষা শিখতে হলে বিদেশি ভাষা শিখতে হলে চারটা ধাপ থাকে রিডিং রাইটিং স্পিকিং, এরপর কি থাকে রিডিং থাকে রাইটিং থাকে স্পিকিং আরেকটা কি থাকে, চারটা আইটেম থাকে চারটা ধাপ। মিস লিসেনিং থাকে, হ্যাঁ গুড, আসলে ফার্স্ট হচ্ছে শুনতে হয় সবার আগে হচ্ছে লিসেনিং তারপর হচ্ছে রিডিং রাইটিং তারপর মিস বলতে হয়, বলতে হয় হচ্ছে কি মানে এখন ধরো বলবো রাইটিং, হ্যাঁ রিডিং থাকে রাইটিং থাকে। এখন রিডিং রাইটিংটা দিলে ভালো কি তুমি শুনবে নিজে রিড করবে তারপর লিখবে তারপর একসময় বলাও শিখে যাবে ওই ভাষাটা এভাবেই ঠিক আছে। এটা চারটা ধাপে করতে হয় মানে এটা হচ্ছে ভাষা শিক্ষার একটা নিয়ম এভাবে শিখতে হয়। এই চারটা নিয়ম মাথায় রাখলে কি করতে পারবে তোমরা যে কোনো বিদেশি ভাষা শিখে ফেলতে পারবে, এ শুধু কিন্তু ইংরেজির ক্ষেত্রে বলছি না আমি সব ভাষার ক্ষেত্রে বলছি। তো এই চারটা বিষয় আয়ত্ত আনলে সবকিছুই পারবে ইনশাল্লাহ। এখন আমরা লেসন 25 স্টার্ট করি, লিখেছে উই লিভ ইন এ গ্লোবাল ভিলেজ। আচ্ছা গ্লোবাল ভিলেজ কি বলো তো, বৈশ্বিক গ্রাম, ম্যাম বৈশ্বিক গ্রাম। গ্লোবাল ভিলেজ আসলে কখন হয়, একটা ভিলেজে কি হয় অনেক অনেক মানুষ বসবাস করে একসাথে, আর গ্লোবাল ভিলেজ কি হবে যেহেতু এটা গ্লোব, গ্লোব মানে হচ্ছে বিশ্ব পৃথিবী, তার মানে গ্লোবাল ভিলেজ হবে বৈশ্বিক পৃথিবী। এই যে পৃথিবীর বিভিন্ন দেশ আছে এই দেশগুলোকে আমরা একটি মাত্র গ্রাম হিসেবেই চিন্তা করব বা ধরে নিব তখনই এটা কি হয়ে যাবে পুরো বিশ্বটাই আসলে কি হয়ে যাবে গ্লোবাল ভিলেজ হয়ে যাবে, বৈশ্বিক গ্রাম। হ্যাঁ বৈশ্বিক গ্রাম, এক গ্রাম আসলে এখানে একটা গ্রাম তো না, এখানে পৃথিবীর প্রায় সবগুলো দেশটাকেই একটি গ্রাম হিসেবে ধরেছে। মিস এটা কত পৃষ্ঠা? হ্যাঁ এটা কত পৃষ্ঠা? এই পেজটা আমার পিডিএফ 80 পেজ কিন্তু তোমাদের মনে হয় 75 70, হ্যাঁ এরকমই হবে 75 75 75, লেসন 25 আমরা রিড করব সিডব্লিউ টা আমাদের ক্লাস ওয়ার্ক। বলেছে লুক এট দ্য পিকচার ডিসকাস এন্ড ডিসকাস উইথ ইওর পার্টনার হোয়াট ইউ সি ইন দেম। আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউএন ড্রেস পরা অর্থাৎ ড্রেস পরা কি কর্মী দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ পিস কিপিং মিশনের লোকজনকে দেখতে পাচ্ছি, তারপর এখানে আবার দেখতে পাচ্ছি একজন আর্মি অফিসার তিনি কি করছেন খেলাধুলা করছেন তাই না, আর ছবিতে যতটুকু বোঝা যায় এটা একটা আফ্রিকান দেশ, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু চিলড্রেন আছে ওরা খেলাধুলা করছে। আচ্ছা এক্ষেত্রে এ থেকেই আমরা বুঝতে পারি যে কোনো একটা আফ্রিকান দেশে আর্মি আর্মিরা আছে, আর্মি পার্সোনাল হচ্ছে অফিসাররা মিশনে গিয়েছেন। আচ্ছা এবার আমরা রিডিং করি তাহলে অনেক কিছু বুঝতে পারবো। নাম্বার বিতে লিখেছে সুমাস আঙ্কেল ওয়ার্কস ইন ইন দ্য আর্মি, এট প্রেজেন্ট হি ইজ ইন কঙ্গো ইন আ ইউএন পিস কিপিং মিশন, বেটার অ্যান্ড ডু দ্য ফলোয়িং অ্যাক্টিভিটি। আচ্ছা
সোহানের আঙ্কেল কোথায় কাজ করছেন? আর্মিতে আছেন, আর বর্তমানে তিনি ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশন জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে কি করছেন? কঙ্গোতে কাজ করছেন। আচ্ছা, আমরা এখন নিচে লেটারটা পড়বো আর দেখি কি কি করতে বলেছে। বলেছে, ডিয়ার সোহান, আমি একটু বড় করে দেই তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। ডিয়ার সোহান, আই গট ইউ লেটার টু ডেজ এগো, বাট আই ওয়াজ ভেরি বিজি হিয়ার, সো আই এম লেট ইউ রিপ্লাই। কঙ্গো ইজ আ সেন্ট্রাল আফ্রিকান কান্ট্রি, দেয়ার ইজ ভায়োলেন্স অ্যামাং পলিটিক্যাল গ্রুপস, সো আওয়ার লাইফ হিয়ার ইজ ভেরি চ্যালেঞ্জিং। We maintain peace and security. We distribute food, water, medicine to people. We sometimes build houses for them. We also teach children in small schools. আচ্ছা, আমরা এই ফার্স্ট প্যাসেজটা দেখি পড়ে ফেলি। বলেছে যে দুই দিন আগে সোহানের লেটারটা পেয়েছে, সোহানের আঙ্কেল বলছে কিন্তু এটা, কিন্তু আমি অনেক ব্যস্ত ছিলাম এজন্য উত্তর দিতে দেরি হয়েছিল বা দেরি হয়েছে। কঙ্গো হচ্ছে তোমার মধ্য আফ্রিকার একটি দেশ। তোমরা তো জানো আফ্রিকা কোথায় আছে, আফ্রিকার পজিশনটা জানো তো সবাই। আমি ম্যাপ থাকলে আরেকদিন ম্যাপ শেয়ার করবো তোমাদের সাথে, সেখানে তোমরা দেখতে পাবে। তো মধ্য আফ্রিকার একটি দেশ হচ্ছে কঙ্গো। কঙ্গোর নাম তো শুনেছো তাই না বাবা? জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম। আচ্ছা, তো এখানে কি বলেছে, দেয়ার ইজ ভায়োলেন্স। ভায়োলেন্স হচ্ছে তোমার কি খুবই সংঘর্ষ, হানাহানি হয়, যুদ্ধ হয়, সংঘর্ষ হয় আর কি। ভায়োলেন্স তোমরা সংঘর্ষে বলতে পারো। এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে খুবই সংঘর্ষ হয়। মিস, সংঘর্ষ মানে কি? সংঘর্ষ মানে হচ্ছে মারপিট, ঝগড়াঝাটি, বা এই যে অনেক সময় আমরা শুনি না, এই দল এই দলকে কি করে মারামারি, এই দলের সাথে এই দলের মারামারি হয়, এইটাই হচ্ছে ভায়োলেন্স, সংঘর্ষ। ঠিক আছে, সো আওয়ার লাইফ হিয়ার ইজ ভেরি চ্যালেঞ্জিং, তাই আমাদের জীবনটা সেখানে কি খুবই কঠিন। এরপর হচ্ছে উই মেনটেন পিস অ্যান্ড সিকিউরিটি, আমরা সেখানে কি কি করি, শান্তি এবং নিরাপত্তা রক্ষার চেষ্টা করি। উই ডিস্ট্রিবিউট ফুড, আচ্ছা বলেছে আমরা সেখানে মানুষদের মাঝে খাবার পানি আর ঔষধ সরবরাহ করে থাকি বা বিতরণ করে থাকি। মাঝে মাঝে আমরা তাদের জন্য বাড়ি ঘর বানিয়ে দেই এবং সেখানে ছোট ছোট স্কুলগুলোতে বিদ্যালয়গুলোতে আমরা কি করি, বাচ্চাদেরকে শিক্ষা দেই বা পড়াশোনা পড়ালেখা করাই আর কি। গুরমিত সিং, এটা হচ্ছে গুরমিত সিং, ইন্ডিয়ান লোক, হ্যাঁ ইন্ডিয়ান একজন পার্সন ব্যক্তি। হি ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া। In his early childhood, he left for Singapore with his parents and went to a Singaporean school. After a few years, he moved to Denmark and completed his school education there. For graduation, he went to the US and got a university degree. Then he left for the UK and completed his master's degree there. আচ্ছা, বলেছে গত সপ্তাহে আমি একজন অসাধারণ যুবকের সাথে দেখা করেছি বা আমার অসাধারণ একজন মানুষের সাথে দেখা হয়েছে। হিজ নেম ইজ, তার নাম হচ্ছে গুরমিত সিং, সে হচ্ছে ভারতে জন্মগ্রহণ করেছিল এবং সে তার শৈশবকালে কি করেছিল, তার বাবা মায়ের সাথে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছিল, অর্থাৎ অর্থাৎ সিঙ্গাপুর যাওয়ার জন্য ভারত ত্যাগ করে তারা কি করে চলে যায়। সেখানে একটি সিঙ্গাপুরিয়ান সিঙ্গাপুর স্কুলে ভর্তি হয়েছিল এবং আরো কিছু বছর পর সে কি কি করে ডেনমার্কে চলে যায়। সেখান থেকে সিঙ্গাপুর থেকে ডেনমার্কে চলে যায় আর সেখানে তার পড়াশোনা শেষ করে ও সমাপ্ত করে আর গ্রাজুয়েশন, অর্থাৎ এটা হচ্ছে তোমার অনার্স করার জন্য, মানে আমরা কি বলি গ্রাজুয়েটের বাংলাটা কি বলি, আমরা মাস্টার্স ডিগ্রি ভালো বাংলায় বললে হবে তোমার স্নাতক, আমরা কলেজ পাস করাটা, হ্যাঁ স্নাতক, আর পোস্ট গ্রাজুয়েশন হচ্ছে স্নাতকোত্তর, ওটা হচ্ছে মাস্টার্স। ভেরি গুড, মাথায় আসছিল না বাংলা শব্দটা, থ্যাংক ইউ। স্নাতক করার জন্য সে কি করেছিল, ইউনাইটেড স্টেট, এটা কোন দেশ বলো তো, কে পারবে? ম্যাম যুক্তরাষ্ট্র। ভেরি গুড, ইউনাইটেড স্টেটস হচ্ছে যুক্তরাষ্ট্র,
এটা কোন, এটা কিন্তু আমেরিকা, ঠিক আছে? আমেরিকারই, আমেরিকারই কি শর্ট ফ্রম ইউএস, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তো লেখে না এখানে, তো সেখানে আমেরিকা চলে যায় এবং সেখান থেকে একটি বিশ্ববিদ্যালয় দিয়ে অর্থাৎ স্নাতক ডিগ্রি সে সমাপ্ত করে আসে। তারপর সে কি করে, ইউকে, ইউকে কোনটা বলতো? এটা হবে যুক্তরাজ্য, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম, হ্যাঁ কিংডমের কে, আর এখানে হচ্ছে স্টেটস এর এস, স্টেটস যুক্তরাষ্ট্র, অনেকগুলো রাষ্ট্র দেখবে না, ছোট ছোট রাষ্ট্র নিয়ে একটা বড় একটা দেশ মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা। তারপর ইউনাইটেড কিংডম হচ্ছে যুক্তরাজ্য, এখানে আবার অনেকগুলো রাজ্য আছে ওদের প্রদেশের মতোই, ইউরোপ অনেকগুলো বলা যায়, আমাদের হচ্ছে জেলা বলতে পারি বা বিভাগের মতো বলতে পারি, তো ওদের এটা যুক্তরাজ্য বলে, এখানে অনেকগুলো তাদের বিভাগ আছে এরকম আর কি। তো বাংলায় আমরা এটাকে যুক্তরাজ্য বলি, আবার ইংল্যান্ডও বলি, তাই না? গ্রেট ব্রিটেন হলে আবার সেটার সাথে কি হয়, আরো দুটো দেশ এটার সাথে আগে যুক্ত ছিল, এখন আর নাই, তখন হচ্ছে আগে বলতো গ্রেট ব্রিটেন, এই ব্রিটেনের সাথে আরো দুটো অঞ্চল বা এলাকা যুক্ত ছিল, সে কারণে এটা ছিল গ্রেট ব্রিটেন। অ্যান্ড কমপ্লিটেড হিজ মাস্টার ডিগ্রি দেয়ার, তো ইনি কি করেছেন ইংল্যান্ডের জন্য, ইংল্যান্ডের উদ্দেশ্যে অর্থাৎ ইংল্যান্ডে সেখানে মাস্টার্স ডিগ্রি, তিনি স্নাতকোত্তর করার উদ্দেশ্যে ইংল্যান্ডে চলে যান। Gurmit came to Congo to work for a voluntary organization. His main job is to look after children's education in a community school. He belongs to a group of 10 workers. They all came from different countries. Acha boleche she ekti voluntary orthat voluntary mane hocche ki beton charai ki kore kaaj kore voluntary to tumra jano shechcha shebok tai na জি ম্যাম, মানে নিজে স্বেচ্ছায় কি করে, স্বেচ্ছায় মানে হচ্ছে নিজ ইচ্ছায়, স্বেচ্ছাটা অনেকে বুঝতে পারে না, স্বেচ্ছাসেবী সংগঠন, হ্যাঁ তো নিজ ইচ্ছা থেকে তিনি কি করেন, তো স্বেচ্ছা স্বেচ্ছাসেবক অর্গানাইজেশন অর্থাৎ প্রতিষ্ঠানের জন্য তিনি কি করেন, কাজ করার উদ্দেশ্যে কঙ্গোতে চলে আসেন, অর্থাৎ তিনি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চান। তার প্রথম মানে আসল বা প্রধান কাজ হচ্ছে কি, কমিউনিটি স্কুল, সেখানে যে স্কুল রয়েছে সেই সম্প্রদায়ের, সেই কমিউনিটি স্কুলে তিনি কি করবেন, বাচ্চাদের পড়াশোনা দেখাশোনা করবেন, পড়ালেখার দায়িত্ব নেবেন আর কি। তিনি 10 জন ওয়ার্কার অর্থাৎ 10 জন কর্মী আছে, তাদের একটি গ্রুপে তিনি আছেন এখন বর্তমানে, তারা সেই 10 জন কর্মী যে গ্রুপটি সেটি আবার তারা 10 জন ভিন্ন ভিন্ন দেশ থেকে এসেছেন, সবাই প্রায় ভিন্ন ভিন্ন দেশ থেকে এসেছেন ওই লোকগুলো যাদের সাথে তিনি কাজ করেন। হি ইজ এ নাইস ফেলো অ্যান্ড এ গুড ফ্রেন্ড অফ আওয়ার্স, উই কল হিম মিস্টার গ্লোবাল সিটিজেন, আই এম রাইটিং বিলো দ্য কনভারসেশন আই হ্যাড উইথ হিম দ্য আদার ডে। আচ্ছা বলেছে তিনি খুবই একজন ভালো ভালো মানুষ এবং ভালো বন্ধু। ফেলো, ফেলো অর্থ কি বলতো বাবা? ফেলো হচ্ছে তোমার ফ্রেন্ডেরই আরেকটা সিনিমাস ওয়ার্ড, তো এটাকে তোমরা কম্প্যানিয়ন বলতে পারো, সঙ্গী, হ্যাঁ বা মানুষ মেল পার্সন সঙ্গীও বলতে পারবে, কোনো সমস্যা নেই। আর আমরা তাকে কি আর সহকর্মী, হ্যাঁ সহকর্মীও বলতে পারবে, ভেরি গুড, ওটাও হয়, অনেক কিছুই আসলে বলা যায়, পার্টনার বলতে পারো যে সহকর্মী বললে, ভেরি গুড। তো আমরা তাকে গ্লোবাল সিটিজেন বলে ডাকি, তাহলে এটা একটু মজা করে বলে তাই না, আসলে কি উনি যে সবার সাথে বন্ধুত্ব করেছেন সেই কারণেই নামটা দিয়েছেন গ্লোবাল সিটিজেন, মানে সব দেশের নাগরিকের, এটা কেন আছে একটা কারণ আছে গ্লোবাল সিটিজেন বলে, সেটা একটু পরে বলবে। তো একদিন কি হয়েছে, তার সাথে আমার একটু আলাপ হয়েছিল, তো এই আলাপটা কি করেছে সেখানে নিচে বলে দিয়েছে আলাপটা কি হয়েছিল। ইউ হ্যাভ বিন টু সো মেনি কান্ট্রিজ, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্যাট? ইটস নাইস টু ওয়ার্ক উইথ ডিফারেন্ট পিপল, আই হ্যাভ কাম টু নো দ্যাম, দেয়ার ল্যাঙ্গুয়েজ, কালচার, ফ্যামিলি, মাইন্ড, I sometimes think I belong to all. Well, Gurmit, you are a true global citizen. তাহলে বোঝা যাচ্ছে কিভাবে কথাটা এসেছে, বলেছে তার আঙ্কেল বলছে যে তুমি তো অনেক দেশেই ছিলে, তোমার কাছে কেমন অনুভূতি যে এই কাজগুলো যে তুমি করো বা এই সবার সাথে যেভাবে মিশে থাকো বা যুক্ত থাকো? বলেছে এই যে আমি বিভিন্ন মানুষের সাথে কাজ করি সেটা কিন্তু খুবই অসাধারণ, খুবই ভালো লাগে, আমি তাদেরকে চিনতে পেরেছি, আই হ্যাভ কাম টু নো দ্যাম, তাদেরকে চিনতে পেরেছি, তাদের ভাষা, তাদের সংস্কৃতি, পরিবার এবং তাদের চিন্তা ভাবনা, এই সব কিছুকে আমি কি করেছি তাদের সাথে পরিচিত হয়ে গিয়েছি, মাঝে মাঝে আমার কি মনে হয় যে আমি তাদেরই একজন,
এই যে লিখেছেন না আই বিলং টু অল, বিলং টু অল মানে হচ্ছে যে মনে হবে যে আমি তাদেরই একজন। বিলং টু হচ্ছে কারো অধিকারে থাকা, হ্যাঁ কারো সাথে থাকা বা কারো ভিতরে মনে করা, মালিকানাভুক্ত। হ্যাঁ বিলং টু মালিকানাভুক্ত না মিসেটা। আচ্ছা কথা অর্থ না, কথাটা আসছে না, থাক সমস্যা নেই। বুঝতে কষ্ট হচ্ছে এমনি বাবা? আচ্ছা ঠিক আছে, বললে একটু জোরে বলতে হবে, হ্যাঁ না হলে মানে আসেই না নয় সাউন্ডটা। তো বলেছে তুমি আসলে একজন কি সত্যিকার অর্থে একজন বৈশ্বিক নাগরিক। বৈশ্বিক নাগরিক মানে কি, সে সব দেশের নাগরিকের সাথে তার পরিচয় আছে, সে এই পরিচয় থাকার কারণে সে সবার সব দেশের নাগরিকত্ব লাভ করেছে। না না নাগরিকত্ব লাভ করেনি, সব দেশের ভাষা সংস্কৃতি তাদের চিন্তা ভাবনাকে কি করে ফেলেছে, সে আয়ত্ত করে ফেলেছে। অর্থাৎ সাপোজ সে আফ্রিকাতে গিয়ে আফ্রিকান মানুষদের চিন্তা ভাবনা বুঝে ফেলেছে কেমন হবে, হ্যাঁ এসব বুঝতে পারার কারণে কি হয় সে নিজেকেই তাদের একজন মানুষ বলে মনে করে। আর এই কারণে কি হয় এভাবে করতে করতে এক এক দেশের সাথে মিশতে মিশতে মনে হবে যে এখন আমি সব দেশের নাগরিক হয়ে যাচ্ছি। এবার বুঝতে পেরেছো? আচ্ছা স্ক্রিন কি দেখা যাচ্ছে বাবা? নো ম্যাম। আসবে একটু অপেক্ষা করো, বইটা দেখতে পাচ্ছো নিশ্চয়ই আশা করি, একটু অপেক্ষা করো। ম্যাম বইয়ের কভার পেজটা দেখা যাচ্ছে এইবার, তাহলে চলে এসেছি। বলেছে আর নট ইউ টু জুল স্মাইল গুরমিত সিং। আচ্ছা ম্যাম দেখা যাচ্ছে না, ম্যাম দেখা যাচ্ছে না আসার কথা। আচ্ছা আরেকবার দেখি, দেখতে পাচ্ছ না? নো ম্যাম। আচ্ছা দেখা করো, আবার দিতে হবে একবার। বলেছে তুমি তুমিও কি, জুলকে বলছে দুষ্টুমি করে, তুমিও কি মানে তুমিও তো সেরকমই একজন তাই না, তাই নয় কি? জুলও বলছে মানে সেও কি গ্লোবাল সিটিজেন না? তো এখন কথা হচ্ছে উই অল আর দ্য সেম হিউম্যান রেস। হ্যাঁ দেখো কি ফেলেছে, এহ আচ্ছা অনেক সময় আমরা সাউন্ড পাই না, হ্যাঁ হুম এগুলো কি কি করে ইংলিশেও লিখে না। আচ্ছা তো ওইটাই লিখেছে আর কিছু না। বলেছে যে আমরা তো একই মানব জাতি তাই না, একই মানব মানে একই, সবাই কি সবাই মানুষ, হিউম্যান রেস মানব জাতির কি একই মানব গোষ্ঠীর, হ্যাঁ একই মানব গোষ্ঠী হিউম্যান রেস এটা বলতে পারো, হ্যাঁ একই মানে একই রকম মানুষই সবাই আমরা, সেটাই বলতে চাচ্ছে। ওয়েল দ্যাটস ফর দ্যাটস অল ফর টুডে, হোপ ইউর এক্সাম ইজ ওভার বাই নাও, সো রাইট টু মি সুন অ্যাবাউট হোয়াট ইউ থিঙ্ক অফ গুরমিত। এটা কিন্তু লেটার ছিল তাই না? তো আঙ্কেল কি করেছেন, লেটারটা এখানে কমপ্লিট করেছেন সোহানের আঙ্কেল, এটা তো আর বললাম না কিছুই। উইথ লাভ আঙ্কেল জুল। এবার তোমরা এটা মুখে মুখে বলে ফেলো তো সবাই, বি ওয়ানটা বলেছেন নাও ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্যার মিনিং অন দি। ফাইট হবে মিস, চ্যালেঞ্জিং ফাইট, চ্যালেঞ্জিং হবে হচ্ছে ডিফিকাল্ট, ডিফিকাল্ট হবে, চ্যালেঞ্জিং ডিফিকাল্ট হবে, চিন্তা কঠোর, হ্যাঁ খুবই চ্যালেঞ্জ। মেইনটেন হবে হচ্ছে কিপ আপ, কিপ আপ, হ্যাঁ মেইনটেন মানে হচ্ছে কিপ আপ, ব্যবস্থাপনা করা, কোন গ্রাজুয়েশন হবে হচ্ছে ইউনিভার্সিটি ডিগ্রি হবে, গ্রাজুয়েশন সরি হ্যাঁ গ্রাজুয়েশন ইউনিভার্সিটি ডিগ্রি মানে ক্লোজ যায় সেটা একটা ওয়ার্ড ম্যাম, রাজনৈতিক ভেরি গুড, নিধি আনসার দিয়েছে ভায়োলেন্স, ভেরি গুড, হ্যাঁ রাজনৈতিক সংঘর্ষ একজন বলছিল, প্রাপ্তি বলছিল রাজনৈতিক সংঘর্ষ, ভেরি গুড ওটাও হয়েছে। তবে এখানে রাজনৈতিক সংঘর্ষ না বলে আমরা শুধুমাত্র সংঘর্ষ বলবো, তাহলে ক্ল্যাশ ফাইট ভায়োলেন্স বোঝা গেল এবার, সবগুলোই হচ্ছে কি সিনোনিমাস ওয়ার্ড, ব্যবহার করতে পারবে তোমরা একটার বদলে আরেকটা। এবার কি বলেছে, রিড সাইলেন্টলি টেক্সট, আচ্ছা বলেছে আবার পড়তে, আর এই কোশ্চেন গুলো, এই কোশ্চেন গুলো আনসার আমরা মুখে মুখে বলতে পারবো। বলতো হোয়ার ইজ কঙ্গো, আমরা জানি অবস্থিত তাই না, তাহলে কঙ্গো ইজ সিচুয়েটেড ইন দ্য সেন্ট্রাল আফ্রিকা,
যেহেতু আমাদেরকে বলেছে এটা সেন্ট্রাল আফ্রিকান কান্ট্রি, তাহলে আমরা সেন্ট্রাল আফ্রিকা বললে কি হয়ে যাবে, মধ্য আফ্রিকায় অবস্থিত এটা বোঝাতে পারবো। বোঝা গেল? আফ্রিকান ওয়ার্ডটা এসেছে আফ্রিকা থেকে না, আফ্রিকান থেকে এসেছে, অ্যাডজেক্টিভ করতে হয়, কারণ কান্ট্রি হচ্ছে নাউন, আর নাউনের আগে আমরা জানি অ্যাডজেক্টিভ বসাতে হয়, এই কারণে এটাকে আফ্রিকান করেছে ওরা। তো এখানে বলছে মধ্য আফ্রিকান একটি দেশ, আর আমরা বলবো কঙ্গো হচ্ছে মধ্য আফ্রিকায় অবস্থিত, এই কারণে আমরা লিখবো ইন দা সেন্ট্রাল আফ্রিকা, কঙ্গো ইজ সিচুয়েটেড ইন দা সেন্ট্রাল আফ্রিকা, অথবা অ্যাট সেন্ট্রাল আফ্রিকা সেটাও লিখতে পারো। ইন লিখলে দা দিবে, অ্যাট লিখলে দা ওখানে লাগবে না, হ্যাঁ অ্যাট সেন্ট্রাল আফ্রিকা সরাসরি লিখা যাবে। এবার আমাকে বলো নাম্বার টু এর কোয়েশ্চেন, এগুলো লিখতে হবে না, এগুলো জাস্ট মুখে মুখে শুনে রাখো, উপরে চলে যাচ্ছে। টু, হু কল গুরমিত সিং মিস্টার গ্লোবাল সিটিজেন, ওয়াই, দেখি কে পারবে এটা সুন্দর করে। জুল কলস সুহান, জুল কলস গুরমিত সিং মিস্টার গ্লোবাল সিটিজেন বিকজ হি ট্রাভেলড মোস্ট, হ্যাঁ বলো, বিকজ অফ দি গ্লোবাল সিটিজেন আমরা জানি কে বলেছে বলতো, জুল, তাই না? জুল কলস, হ্যাঁ আঙ্কেল, আঙ্কেল জুল, জুলের কি আর কোন নাম ছিল বাবা? কোনো সমস্যা নেই, হিজ ফেলো ফ্রেন্ডস, এই যে এখানে বলতে পারো ফেলো ফ্রেন্ডস মানে হচ্ছে তার অনুসারী বা তার কর্মী বা তার সঙ্গী যারা আছে, হ্যাঁ তার যে একটু আগে বলছে কলিগ, কলিগও বলা যায়, তার কলিগস যারা আছে তারা, হ্যাঁ তো তারা কি করে বা ওয়ার্কার্স, যে ওয়ার্কার্স বলছে অনেকে, ওয়ার্কার্স বলতে পারো কোনো সমস্যা নাই। তাহলে আঙ্কেল জুল এন্ড দ্য ওয়ার্কার্স অথবা হিজ ফ্রেন্ডস কল হিম মিস্টার গ্লোবাল সিটিজেন, আচ্ছা বিকজ হি কি হবে, বিকজ হি ওয়ার্ক উইথ ডিফারেন্ট পিপল ইন ডিফারেন্ট কান্ট্রিজ, অথবা হি ওয়ার্কস উইথ দ্য ডিফারেন্ট পিপল ইন দ্য many countries of this world, এভাবে বলতে পারো, যে মানে যে যেভাবে লিখতে পারো। এটা এখানে তোমরা মেইনলি চেষ্টা করবে কি, এই যে এই লাইনগুলো যে সে বলেছে এটাই কিন্তু তার হচ্ছে কি গ্লোবাল সিটিজেন হওয়ার মেইন কারণটা, যে সে কি করে বিভিন্ন মানুষের সাথে, বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের সাথে চলাফেরা করে বা কাজ করে, এবং সে কি করেছে তাদেরকে চিনে ফেলেছে বা বুঝতে পারে, জানতে পারে, সেই কারণেই সে নিজেকে মনে করে কি আই বিলং টু অল, as he thinks he belong to all, that's why he was called by Mr. Global Citizen, তাকে গ্লোবাল সিটিজেন বলে ডাকা হয়, এভাবে লিখতে পারবে, যে যেভাবে লিখো কোনো সমস্যা নাই, তবে মেইন কথাগুলো এই যে এই লাইন থেকে, এই তিনটা লাইন থেকে তোমরা লেখার চেষ্টা করবে। এরপর হচ্ছে what do you mean by global citizen, এবার বলো তো global citizen বলতে তুমি কি বোঝো? আমাদের হোমওয়ার্ক কি global citizen, হ্যাঁ আমাদের 2 মিনিট আছে, বেশি সময় নাই। গ্লোবাল সিটিজেন বলতে কি বুঝছো বলো তো, এই যে এখানে গ্লোবাল সিটিজেন মিন্স এ সিটিজেন অফ দা গ্লোব, আচ্ছা সিটিজেনস অফ দা গ্লোব, ভেরি গুড, অথবা সিটিজেন হু হু বিলংস টু অল দা কান্ট্রিজ অফ দা ওয়ার্ল্ড, এভাবে বলতে পারো, অথবা হু হু নোস মোস্ট অফ দা কান্ট্রিজ, এভাবে বলতে পারো, হু নোস most of the people of different countries in the world, এভাবে লিখতে পারো কোনো সমস্যা নেই, অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশের মানুষজনকে যে চেনে অথবা যে নিজেকে কি মনে করে ওই দেশেরই বলে মনে করে তাকে তো আমরা সিটিজেন বলবো। সিটিজেন কিন্তু খেয়াল রেখো নাগরিক, হ্যাঁ সিটিজেন হচ্ছে কি নাগরিক, নাগরিক হয়, হ্যাঁ নাগরিক হয় কারা, এই যে আমরা যেমন কোন দেশের নাগরিক বলো তো, আমরা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশের সংস্কৃতি সভ্যতা ইতিহাস এর সাথেই আমরা কি বড় হয়েছি, আমরা কি মনে করি যে এই দেশটা আমাদেরই, যখনই আমি ভাবি এই দেশটা আমাদের তখনই আমি কি সিটিজেন, এই দেশের নাগরিক, এবার বোঝা গেল, আচ্ছা তাহলে লিখবে যে বাই গ্লোবাল সিটিজেন আই আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্যাট সিটিজেন বিলংস টু দ্য গ্লোব, অথবা বিলংস টু দ্য ডিফারেন্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, এই বিশ্বের
সবগুলো বা বিভিন্ন দেশে কি হয়, বিভিন্ন দেশের বলে মনে হয়, এই কারণে আমরা কি মনে করি তাকে গ্লোবাল সিটিজেন বলে মনে করি বা এটা বোঝাতে পারি। আর তোমাদের হোমওয়ার্কটা হচ্ছে এখানে তোমরা এখানে একটা সিডি আছে, এটা ছাড়া তো পারবে না, এখানে সিডি শুনতে হয়। সিডি না হলে তোমরা কি পারবে? এখানে লিস্ট অফ 5 কোশ্চেন ইউ লাইক টু আস্ক গুরমিত, আচ্ছা ইফ ইউ মিট হিম, এখানে এটা আমার মতে প্রয়োজন নেই। এখানে কি আছে, ওয়েজ আর্নার্স, আচ্ছা ওয়েজ আর্নার্স তোমাদের পড়া, রিডিং পড়া, লেসন 26 লিখে রাখো সবাই, লেসন 26 রিডিং পড়া, আমাদের এক মিনিটের সময় নেই, কেটে যাবে যে কোনো মুহূর্তে। আর এখানে হচ্ছে লেসন 26 এর ওয়েজ আর্নার্স, দেন হচ্ছে সি, সিটাও রিডিং করে ফেলবে, সিটা রিডিং করবে, এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাস আছে, এগুলি রিড করব। তাহলে তোমরা ওই ব্ল্যাঙ্কসটাই করার চেষ্টা করো, ওই ব্ল্যাঙ্কসটাতে কিছু পেতে পারি। আর এই সব রিডিং পরে পরে পড়া ধরবো মিস, সবচেয়ে ভালো হয়।